তোমরা বলো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? তুমি পড়তে এখন আর বলার দরকার নাই, এখন আমরা সবাই সূত্র জান। এবং আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা এই অনুশীলনী অঙ্ক করতে আরেকটা সূত্র লাগবে, সেটাও তোমরা জানো। সূত্রটি গতকাল আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি এইটারে সমান বলো কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই সূত্রটা বলো এখানে নূর সাকিব, বলো তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি? নূর সাকিব শুধু করতে আমি দেখতেছি, নূর সাকিব বলো এক্স স্কয়ার টাইম বলবো বলো। আচ্ছা কুমাই বলো, আমি টাইম বলবো বলো এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। মাহির মাহমুদ বলো এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, ভালো। তারপরে আরো কে বলবে, আরো বলো কে বলতে চাও, আরো বলো কে বলবে? ফাহিম, ফাহিম বলো এই সূত্রটাই x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a b। ঠিক আছে, এখন মেয়েরা বলবে, মেয়েরা বলো তো এটা একজন বলো, মেয়েরা বলো x প্লাস a ইনটু x প্লাস b সমান কি? যে কেউ মেয়েরা, মেয়েরা বলো x প্লাস a ইনটু x প্লাস b সমান কি বলো? x প্লাস a সারান বলি, মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ না? Yes sir, স্পষ্ট শোনা যাচ্ছে। তাহলে বলো x প্লাস a ইনটু x প্লাস b সমান কি? মেয়েদের তো দেখছি, মেয়েরা যে কেউ বলো, মেয়েরা বলছো না? আচ্ছা ছেলেরাই বলো, এটা আবার বলো। আমি বলবো x স্কয়ার প্লাস a প্লাস b a প্লাস b ইনটু x প্লাস a b। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ সবাই পারে, তারপরেও আমি ধরলাম এই কারণে যে আমার কাছে যদি কেউ বলো তাহলে এই এটা ভুলবে না, আমার সামনে যদি কেউ বলো তাহলে সূত্র প্রয়োগ করতে পারবে, সেই জন্য টিচারের সামনে বলার চেষ্টা করবে। টিচারের সামনে সূত্র বলা মানে ওই সূত্রটা দিয়ে ওই সূত্রটা অঙ্কে প্রয়োগ করতে পারবে, সেই কারণে যতই ভালো করে শেখো না কেন টিচারের সামনে বলার চেষ্টা করবে, যাতে তোমার ওটা মনে থাকে, বললে মনে থাকবে আর বারবার করতে থাকবে, যখন সূত্রের সাথে অঙ্ক করবো তখন বারবার করতে থাকবে ওই সূত্রটা। তো এখন এই এক নম্বর অঙ্ক শুরু করবো, অনুশীলনী 5.2 এক নম্বর অঙ্ক সমাধান করতে বলা হয়েছে 4x প্লাস 3 সরাসরি লিখব কমা 4x মাইনাস 3, আমি সরাসরি সমাধান দিয়ে লিখব এক নম্বর আর সমাধান করে লিখব 4x প্লাস 3 ইনটু 4x মাইনাস 3
4x plus 3 into 4x minus 3. Minus 3. এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে আমরা তো সূত্র শিখেছি যে যেহেতু এটার সাথে এটার মিল আবার এটার সাথে এটার মিল তাই a plus b into a minus b এটা আমরা শিখেছি এটার সাথে এটার মিল আবার এটার সাথে এটার মিল এরপরে প্লাস মাইনাস এরও মিল আছে এখানে তাহলে নিশ্চয়ই এটা এই সূত্রের মতো হয় এটার মতো আর a plus b into a minus b সমান কি বলো এটা আবার বলো a plus b into a minus b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4x হোল স্কয়ার a স্কয়ার লেখা মাইনাস b স্কয়ার 3 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো অর্থাৎ এটার মত হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার 4x হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে প্রয়োগ করা হলো এই লাইনে আমরা সূত্রে প্রয়োগ করলাম এখন গুণ করব 4 এর উপরে স্কয়ার আছে তাহলে চারের বর্গ চার এর বর্গ হলো 4 ইনটু 4 সমান 16 স্যার স্কয়ার এর স্কয়ার আর 3 স্কয়ার 9 9 মাইনাস হ্যাঁ 3 স্কয়ার এটা হয় সমান 9 হয় 9 স্কয়ার 9 স্কয়ার 16 9 স্কয়ার হবে স্যার 9 হবে শুধু গুণ ফল নির্ণয় করা হলো এটাই অ্যানসার আমরা সূত্রের সাহায্যে গুণ করি আর সূত্রটা আমরা ভালো করে পড়েছি যে a প্লাস b কে মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা পড়েছি আমরা তাহলে এটা তো খুবই সহজ অঙ্ক তাই না অঙ্ক হ্যাঁ সবাই বুঝতে পেরেছো এটা অঙ্কটা यस স্যার यस স্যার বুঝতে পারছি সবাই ভালো বুঝো কারণ সূত্র সবাই ভালো পারে সেই কারণে অঙ্কটা ভালো করে আর এরপরে এইভাবে করে যাই পরের অঙ্কটা পরের অঙ্ক হলো দুই নম্বর অঙ্ক এখানে করি তাহলে এক নম্বরটা মিশিয়ে দিই দুই নম্বরটা শুরু করি তোমরা খাতার মধ্যে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবে 13 মাইনাস 12 পি 13 মাইনাস 12 পি 13 minus 12 p into 13 plus 12 p এটা হবে কিন্তু ওভার এর মিন থাকলে এই এটার সাথে এর মিন হ্যাঁ আবার এই 13 এখানে 13 আছে এখানে 12 p আছে এখানে 12 p আছে তাহলে ওভার এর মিন থাকলে আমরা একই ভাবে জানি যে a minus b into a plus b সমান এটাই a স্কয়ার মানে b স্কয়ার অর্থাৎ এটার সাথে এটা মিল আবার এটার সাথে এটা মিল b b মিল আছে a a মিল আছে তাহলে তো এই পাশের সূত্রে যাবে যে দুই জায়গায় একই 13 দুই জায়গায় 12 কি হ্যাঁ এখানে দুই জায়গায় a দুই জায়গায় b দুই জায়গায় a আছে স্কয়ার হয়েছে আবার মাইনাস আছে সূত্রের মাইনাস আমরা ওইখানে মাইনাস লিখব আবার দুই জায়গায় b আছে b স্কয়ার হয়েছে আমরাও 12p আছে 12p তাহলে 13 হোল স্কয়ার সূত্রে প্রয়োগ করতেছি যেমন কি এই লাইন থেকে এই লাইন হয় তেমন করে এই 13 তাই এই লাইন স্যার এটাকে সাজাই নিলে কোনো সমস্যা হবে স্যার হ্যাঁ স্যার যদি এটাকে স্যার সাজাই নি তাহলে কোনো সমস্যা হবে মানে প্লাসটাকে আগে নি মাইনাসটাকে পরে কোনো সমস্যা নাই সাজিয়ে লিখলে কোনো সমস্যা নাই অথবা যেরকম আছে সেরকম লিখলেও কোনো সমস্যা নাই এখন 13 স্কয়ার মাইনাস 12 পি স্কয়ার এই 12 পি হোল স্কয়ার দুইটা থাকলে তো অবশ্যই ব্র্যাকেট দিতে হবে একটা থাকলে ব্র্যাকেট না দিলেও হয় কিন্তু এখানে ব্র্যাকেট দিতে হবে এখন 13 বর্গ আমরা আগে ক্লাসে শিখেছি 21 পর্যন্ত বর্গ সংখ্যা এরকম
শিখেছি আমরা যখন বর্গমূল অপন 169000 হয় 13 * 13 তাহলে কত হয় বলো 169 169 হয় 169 আবার 12 এর বর্গ কত হয় 12 এর বর্গ 12 হোল স্কয়ার যদি হয় 140 একেবারে সহজ অঙ্কগুলি আমরা করতেছি আর বীজগণিত বলতেই সহজ এরপরে তারপরে অঙ্কগুলি করি এরপরে তিন নম্বর অঙ্ক করে যাই এ তিন নম্বর অঙ্ক করব এখন আর সূত্রটা অবশ্যই করতে থাকবে যখনই সময় পাও তখনই সূত্রগুলি পাকা করতে থাকবে এ বি প্লাস থ্রি ইন্টু এ বি মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি প্লাস থ্রি ইন্টু তিন নম্বর অঙ্ক এ বি প্লাস থ্রি ইন্টু এ বি মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি তাহলে এখন এ বিটা আমরা এ ধরব এটা এ মনে মনে এ ধরব এ আর থ্রিটা বি তাহলে এটাই যে এ প্লাস বি ইনটু মাইনাস বি একই কথাই এ প্লাস বি ইনটু মাইনাস বি ওই একই সূত্রে প্রয়োগ করা হচ্ছে এ প্লাস বি ইনটু মাইনাস বি আর সূত্রটা তোমরা জানো জে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইনটু মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সমান এ বি তাহলে এ বি হোল স্কয়ার এ স্কয়ার লিখলাম এ বি হোল স্কয়ার এটা এ স্কয়ার লিখলাম আর মাইনাস দে মাইনাস এখানে সূত্রে মাইনাস আছে সেই মাইনাস দেব মাইনাস দে সূত্রে মাইনাস আর দুই জায়গায় এখানে বি আছে বি স্কয়ার হয়েছে আর এখানে আছে থ্রি আছে তাই থ্রি হোল স্কয়ার হবে এটা হবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস নাইন মাইনাস বি স্কয়ার মাইনাস নাইন তাহলে এটাও উপরি সূত্রে প্রয়োগ করা হচ্ছে আমরা তিন চম্প করলাম সবাই একই সূত্রে সবাই ভালোভাবে বুঝতেছ জি স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার চার নম্বর অঙ্ক ইয়েস স্যার করে দেন আমরা চার এরপরে এখন চার নম্বর চার নম্বর আমরা জানি মাইনাস প্লাস একই কোথায় আগে মাইনাস পরে প্লাস থাকলে কোনো সমস্যা নেই ওই একই সূত্র হয় এ প্লাস বি ইনটু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এ মাইনাস বি ইনটু প্লাস বি এটাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এটা হবে টেন হোল স্কয়ার সমান টেন হোল স্কয়ার হবে এটা মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই হোল স্কয়ার হলো সূত্রে প্রয়োগ করা হলো একই সূত্রে আমরা জানি আমরা বুঝতেছি সবাই তাহলে
a minus b into a plus b समान a square minus b square a जगह से 10 दूसरी जगह देखने a आसे इधर a square हुए से शुक्र है दूसरी जगह 10 आसे ताई 10 o square है आरे खाने शुक्र मोती से minus आसे हम लोग minus दिस जा शुक्र मोती खाने minus plus आसे शुक्र मोती minus plus तो ये तो शुक्र minus आ दूसरी जगह x आसे ताई x square आसे ताई x square o square हो এখানে দুই জায়গায় b আছে b স্কয়ার হয়েছে আর দুই জায়গায় আমাদের এখানে x স্কয়ার আছে তাই x স্কয়ার হোল স্কয়ার আছে তাহলে 10 এর বর্গ কত 10 কে বর্গ দ্বারা গুণ করলে 100 1 এর বর্গ 1 1 শূন্য মাইনাস দুই টার উপরে x স্কয়ার আছে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার আছে আসলে আমরা এটা করলাম এর পরে তাহলে এই পরে আমরা বলি যে পাঁচ নম্বর অঙ্ক করব পাঁচ নম্বর অঙ্ক সমাধান করে পাঁচ তার পরে পাঁচ পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটি হলো 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার এটা হলো লেখলাম এরপরে আছে 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার আছে মাইনাস 3y স্কয়ার এটা আছে তাহলে এটা যতই যা কিছু থাকুক না কেন তো মিল আছে 4x স্কয়ার এর সাথে 4x স্কয়ার মিল আছে এটাই করব আর তুমি পড়ার বাদ যে বোতলে খেলছো এটা তোমার পড়াশোনা হচ্ছে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b একই কথাই a প্লাস b ইনটু a মাইনাস b এটাই সরাসরি a উপরে সূত্রের মত দেওয়া আছে এটা সূত্রের মত দেওয়া আছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে a স্কয়ার এর জায়গায় আছে 4x স্কয়ার এটা স্কয়ার লেখা 4x স্কয়ার হোল স্কয়ার এই 4x স্কয়ারটা a খুব সাবধানে লিখো 4x স্কয়ারটা a আবার মাইনাস শূন্যের মাইনাস লিখো শূন্যের মাইনাস লিখি এখানে b লিখো b এর জায়গায় আছে 3y স্কয়ার তাহলে b স্কয়ার হবে এই 3y স্কয়ার হোল স্কয়ার এই 4x স্কয়ারটা a তাই 4x স্কয়ার হোল স্কয়ার হলো অর্থাৎ a স্কয়ার হলো এটা এ ধরে সি এ স্কয়ার হয়ে গেল পরে স্কয়ার আর কি ওয়াই স্কয়ারটা বি তাহলে এটা বি ধরলে বি স্কয়ার হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে তোমরা জানো যে 4 এর বর্গ 4 কে 4 দ্বারা গুণ করলে শূন্য হয় আবার x স্কয়ার হোল স্কয়ার আছে x স্কয়ার হোল স্কয়ার এটা হবে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 স্কয়ার x কিউব আর কিউবের পরে এটা করব টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বিশাল এটা x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 কিউবের পরে এরকম টু দি পাওয়ার করব x টু দি পাওয়ার 4 তাহলে x স্কয়ার হল x টু দি পাওয়ার 4 এটা হলো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 লিখেছি মাইনাস 3 y স্কয়ার হোল স্কয়ার আছে তাহলে 3 এর বর্গ হবে 9 3 এর বর্গ 9 9 y স্কয়ার 9 y তাহলে 9 y স্কয়ার স্কয়ার হলো সমান y টু দি পাওয়ার 4 y স্কয়ার হোল স্কয়ার y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হবে এটা y টু দি পাওয়ার 4 তাহলে এটাই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো এটা আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করলাম এটা এটাই অ্যানসার তো এইভাবে
এই যেটা দুইটা থাকবে a স্কয়ার a + b ইনটু a - b এখানে দুইটা পদ আছে এখানে দুইটা পদ আছে a একটা পদ b একটা পদ এরকম যদি থাকে আমরা এই a + b ইনটু a - b সমান স্কয়ার - b স্কয়ার এই সূত্রে প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব এইভাবেই আমরা পাঁচ পর্যন্ত পড়লাম ছয় নাম্বার থেকে একটু ভিন্নতা আছে যদিও একই সূত্রে হবে যেহেতু একটু বড় তাই একটু দুইটা সূত্র প্রয়োগ হবে এখানে দুইবার সূত্র প্রয়োগ হবে একই অঙ্কে মধ্যে দুইবার সূত্র প্রয়োগ হবে আমরা অঙ্কগুলি সমাধান করব তো আজকে আর এই নতুন অঙ্কের মধ্যে যাচ্ছি না এখানে ছয় নম্বর অঙ্ক ইনশাআল্লাহ আমরা আগামী দিন ছয় থেকে সমাধান করব ঠিক এই অঙ্কের মতোই তোমাদের একটু ওই দিয়ে দেই হোমওয়ার্ক দেই সেগুলি করবে আর বাসায় আরো বেশি কিছু অঙ্ক করবে এই অনুশীলনী অঙ্ক তো করবে এছাড়াও তোমরা ক্লাস পয়েন্ট একের অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করবে সৃজনশীল ক্লাস এমসিকিউ সহ অঙ্কগুলি প্র্যাকটিস করবে তোমাদের একটি একটি অঙ্ক কিন্তু অঙ্ক আমরা করেছি কোনো সমস্যা নাই আমরা উদাহরণের অঙ্ক করেছি উদাহরণের অঙ্ক করেছি আমরা এখানে হোমওয়ার্ক কি থাকবে হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এখানে আর হোমওয়ার্ক কি তুমি দেখো এই অঙ্কের মত কিন্তু আর অঙ্ক আছে হ্যাঁ এই অঙ্কের মত আর অঙ্ক আছে আমি এক অঙ্ক হোমওয়ার্ক দেই যেগুলি করাইছি সবই আসলে করে ফেলছি তোমাদের অনেক অঙ্কই হোমওয়ার্ক তোমরা করেছো আমি দেখেছি অনেক অঙ্কই দেখে নিয়েছি তারপরে একটু রিভিশন দেই উদাহরণ একটু কালকে যেগুলো বুঝাই দিয়েছি সেগুলো একটু হোমওয়ার্ক করলো উদাহরণ একটি আবার একটু করে দেখাও উদাহরণ একটি আগামীকাল নতুন অঙ্ক করার ইচ্ছা উদাহরণ এই এক আর দুই করবে এক দুই এটা পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর বইয়ে তোমরা দেখো পৃষ্ঠা নম্বর 77 পৃষ্ঠায় উদাহরণ একটি কাজ এক দুই উদাহরণ হচ্ছে 14-15 আছে আর তোমরা অবশ্যই খুবই অ্যাক্টিভ যারা এই লাইভ ক্লাসে উপস্থিত আছো তাদেরকে আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সেই যখন শুরু করি আর তোমরা অবশ্যই অনেক অনেক অন্যদের চাইতেও অ্যাক্টিভ সব কাজে তোমরা খুবই মনোযোগী সেই কারণে এই মনোযোগটা যেন থাকে আর তোমরা শিডিউলে পড়াগুলি খুব ভালো করে সব বিষয়ই করবে এবং যেটা যে কাজ করা দরকার সব বিষয়ে তোমরা লিখবে লিখে যারা হোমওয়ার্কগুলি দেখে তারা দেখে দিবে ইনশাআল্লাহ আর বাসায় বাসায় তোমরা নিয়মিত পড়ালেখা করবে নিয়ম বেঁধে পড়ালেখা করবে তোমার অভিভাবকের কথা শুনতে বলি প্রতিদিনই বলি তোমার অভিভাবকের কথা শুনবে আর তোমরা তো অবশ্যই জানি যে তোমরা তোমাদের অভিভাবকের সাথে সালাম দিচ্ছ আগেকার চাইতে আগে অনেকেই দিতা না সবসময় এখন অবশ্যই সবাই সালাম দিচ্ছ তো এটা অব্যাহত রাখো সবাই মোবাইলটা যখন মোবাইলে কথা বলবো মোবাইলটা ধরে সবার আগে তোমার কথা হবে সালামটা দিবে যে কেউ হোক ছোট হোক বড় হোক অবশ্যই সালাম দিবে সালাম সবার আগে যেন তুমি তুমি যদি সবার আগে সালাম দাও সবটা তোমারই বেশি হবে হ্যাঁ তো ইনশাআল্লাহ সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম